নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। এক্সিট পোলে জল্পনা উড়িয়ে 23 রাউন্ডের শেষে 77,576 ভোটে জয়ী হলেন হরিশচন্দ্রপুর 46 নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তজুমুল হোসেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থী তজুমুল হোসেন মোট ভোট পেয়েছেন 1,22,530। বিজেপি প্রার্থী মোহাম্মদ মতিবুর রহমান মোট ভোট পেয়েছেন 44,954। এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম পেয়েছেন 29,396। তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে 77,576, কংগ্রেস থেকে 93,134 ভোটে এগিয়ে জয়ী তৃণমূল প্রার্থী তজুমুল হোসেন। প্রার্থী হয়ে খুশি হবার আমরা তো আগে থেকে জানতাম যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য এবং মমতা ব্যানার্জির যে মানুষের সাথে মানুষের পাশে, তার জন্য প্রত্যেকটা জায়গায় আমরা যখনই গেছি আমরা দেখতে পেয়েছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা নির্বাচিত প্রার্থীরা হবে। পাশাপাশি আমি মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য এবং আমার হরিশ্চন্দ্রপুরের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একসাথে ঝাঁপিয়ে পড়ে আজকে যে হিসাবে নির্বাচনটা করেছে, আমি গোটা হরিশ্চন্দ্রপুরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য যে মুখ্যমন্ত্রী হচ্ছে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা যেন সবাই মিলে একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে হরিশ্চন্দ্রপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বার্তা আমি হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে আমি রাখছি। আমি 77 বিজেপির চাইতে 77,576 ভোটে জিতেছি এবং কংগ্রেসের চাইতে 92,000 অধিক ভোটে আমি জিতেছি। তো এই জয়টা একমাত্র মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। দুই ফুলে ভাগাভাগি হোক আর না হোক আমরা একমাত্র জানি আমাদের আমাদের সমস্ত যারা যে জনসাধারণ আছে মমতা ব্যানার্জি তাদের সাথে আছে, মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন ঘরে ঘরে মানুষের পৌঁছে গেছে সেই উন্নয়নের পাশাপাশি এবং এনআরসি যে এনআরসিকে যে এনআরসি প্রধান ইস্যু এনআরসিটা আমি মানছি যে এনআরসি যে মানুষের যে ভয়ে ভীত হয়ে আছে মানুষ এবং যে একটা কালো কানুন, এই কালো কানুনের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে গর্জে উঠেছেন তার বিপক্ষে আজকে এই প্রতিফলনটা আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে এই প্রতিক্রিয়াটা পড়েছে। এলাকার উন্নয়নের জন্য আমরা বিধানসভায় গেছি, এর আগেও আমি যখন বিধানসভায় ছিলাম এলাকার উন্নয়ন আমি যথেষ্ট করেছি, গত 5 বছরে কোনো এলাকার উন্নয়ন হয়নি। এখন যেহেতু দিদি আমার সরকার আছে, আমরা এখন আমরা ক্যান্ডিডেট হিসাবে আমরা এমএলএ হিসাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলির হিসাবে আমরা যখন যাচ্ছি ওনার কাছে আবেদন করে আমাদের যে সমস্ত কাজগুলো আছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার ক্ষেত্রে সেই সমস্ত কাজের কথা আমাদের দিদির কাছে আমি বলবো এবং ওনার কাছ থেকে আমি সমস্ত রকম তার আমাদের অক্ষরে অক্ষরে করার আমরা মানুষের সুখে দিকে আমি পাশে থাকবো। হরিশ্চন্দ্রপুর বিধানসভার বড় অংশ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক, যেখানে 9টা অঞ্চল আছে, এই 9টা অঞ্চলে কোনো কলেজ নেই এবং স্বাস্থ্যকেন্দ্র একটা প্রান্তে মশাল্লাই, ফলে কুমারপুর থেকে ফতেপুর পর্যন্ত এই যে বিস্তীর্ণ অঞ্চল এখানে কোনো চিকিৎসা পরিষেবা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, এটাকে কীভাবে না এই বিষয়টা নিয়ে আমি এবং আশরাফুল সভাপতি যে আছে এর আগে যখন আমরা 2020 সালে আমরা এটা বিষয়টা নিয়ে যেটা হরিশ্চন্দ্রপুর সাদ্দি চকের যেটা জমি অধিগ্রহণ করা হয়েছে হসপিটালের উদ্দেশ্যে এবং এই হসপিটালের উদ্দেশ্যে জমিটা অধিগ্রহণ করা সত্ত্বেও আমরা এই প্রেয়ারটা আমরা যথারীতি আমরা নবান্নে আমরা পেশ করেছিলাম, যেহেতু আমরা হয়তো এমএলএ ছিলাম না সেহেতু আমি বিধানসভায় যেতে পারিনি, এখন যেহেতু আমরা বিধানসভায় যেতে পারবো এবং এই সাদ্দি চক অঞ্চলের সবচাইতে বিহার লঘু অঞ্চল আমাদের যে জমি অধিগ্রহণ করা আছে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা সবাই মিলে
আমাদের ওখানকে বারিকুল ইসলাম থেকে শুরু করে আশরাফুল থেকে শুরু করে আমরা আশরাফুল তো সভাপতি ওনাকে সঙ্গে নিয়ে গিয়ে বিধানসভায় তুলে ধরে গিয়ে এই কাজগুলো যেগুলো কাজ ভাইটাল ভাইটাল কাজগুলো আমাদের আছে সেই সমস্ত কাজগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আপনারা দেখছেন মালদা থেকে সাংবাদিক পাপি সিংহের রিপোর্ট।